ঝিনাইদহের মহেশপুরের মান্দারবাড়িয়ায় ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মান্দারবাড়িয়া উদীয়মান যুব সমাজের উদ্যোগে মান্দারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, গ্রামবাসী ও শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, কুস্তি লড়াই, ফুটবল খেলাসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়। এ সময় খেলায় পুরুষের পাশাপাশি নারীদের সমান অংশগ্রহণও নজরে পড়ে। খেলা শেষে এ সকল খেলায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। গ্রামটির নারী পুরুষ, শিশু কিশোর ও সকল পর্যায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আড়ম্বরপূর্ণ পরিবেশ তৈরি হয়। এ সময় শিশু কিশোরদের অংশ নিতে দেখা যায় যেমন খুশি তেমন নাচও প্রতিযোগিতায়। শিশু কিশোরদের প্রাণোচ্ছল নৃত্যে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথি ও দর্শক শ্রোতারা। অনুষ্ঠান শেষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক এম এস সোহরাব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ আব্দুল আজিজ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ফারহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা ফেরদৌস লোনা, মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক ওয়াজেদ আলী, ইউপি সদস্য শাহিনুর রহমান সহ অনেকে। আজকের এই অনুষ্ঠানে খেলার মাঠে আমি যতক্ষণ উপস্থিত ছিলাম আমি খুব আবেগাপ্লুত হয়ে গেছিলাম। আমিও ভাই কখনো বলে আল্লাহ যেন তাকে ভালো রাখে। এছাড়াও উদীয়মান যুব সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইনসান আলী, গোলাম জাকারিয়া রাসেল, রাফেদ ফারহান রাব্বি, মিরাজ, হানিফ মিয়া, মিল্টন সহ আরও অনেকে।